হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে এসেছি ঢাকা আজিমপুর ম্যাটানিতে। তো এই যে আজিমখানা, এটা মার্কেটটা, আর এটা হলো পাশে সচিবালয়ের যে বিল্ডিংগুলো, উঁচু যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। আমি এখানে ম্যাটানির সামনে দাঁড়িয়ে আছি, কারণ হলো যে ভাবিকে আজকে, বড় ভাবিকে আজকে সিজার করবে, 3 নম্বর সিজার, এজন্য এখানে আসা। তো ভাবিকে আজকে সিজারের ওটি রুমে নিয়ে রেখেছে, মানে অবজারভেশনে রেখেছে, যদি ওরা আজকে সিজার করে তাহলে করবে। আর এখন বলে দিয়েছে যে ব্লাড লাগবে, ব্লাডের জন্য আমরা এখানে ওয়েট করছি। এই ভাইয়া আমাদের ব্লাড দিবে। তো আমার ভাইয়া মেজো ভাই, আর আমার ভাইয়ের বন্ধু আমি, আর এটা হলো আমার মেয়ে, আর আমার বড় ভাইয়ের ছেলে। যেখানেই যাই সেখানেই বলে সিজার সিজার সিজার। তো আমরা তো সাধারণ মানুষ, যখন আমরা একটা সমস্যার কারণে ডাক্তারের কাছে আসি, ডাক্তার যেটা বলে সেটাই তো আমাদের শুনতে হয়, বাঁচতে হলে তো শুনতে হবে। তো ডেলিভারির জন্য যখন আমরা ডাক্তারের কাছে আসি ভর্তির জন্য বা ডেলিভারি করার জন্য, তখন কিন্তু ডাক্তাররা বলে যে আপনার বেবি উল্টে আছে, বা যে গর্ভধারণের যে ফুল সেটা নিচে আছে, বাচ্চা উপরে আছে, এবং জ্বরের মুখ খোলেনি, বিভিন্ন রকমের কথা বলে। তো এগুলো বললে আসলে তখন তো নিজেদেরও মানে মন মানসিকতা ঠিক থাকে না, এই জন্য আর কি যে আমরাও বলি আচ্ছা ঠিক আছে তাহলে সিজার করেন। তো জানি না, সবসময় কিন্তু ডাক্তাররা চেক আপের মধ্যেই রাখে, চেক আপের উপরে চেক আপ, তারপর বলে যে সব কিছু পজিশন ঠিক আছে ঠিক আছে। তারপরে যখন ডেলিভারির দিন হয় তখন বলে যে এই সমস্যা ওই সমস্যা, সিজার করতে হবে। তো আর কি করা, সিজার করতেই হবে, সিজার করাই লাগবে। তো এই যে হাসপাতালের ভিতরে চলে আসলাম, এখন ভিতরে যাব। তো অপারেশনের রুমে ভাবিকে নিয়ে গিয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে সিস্টার দেখতে পাচ্ছেন ভিতরে যাচ্ছে, এই রুমটাতে যাচ্ছে। এই রুমে হলো সিজার করে মাকে এইখানে রাখে, এই আর বেবিকে দিয়ে দেয় গার্ডিয়ানের কাছে। তো এখানে একদিন অবজারভেশনে রাখে ওরা, এসি করা রুম, তো বেবিকে এখানে রাখে না, এজন্য গার্ডেনের কাছে দিয়ে দেয়। আর এখানে সিজারের যে রুগীগুলো সেখানে, সেই রুগীগুলোর আর কি বেড দেয় চারতলায়। আর বেবিকে এখানে দুধ খাওয়ানোর জন্য যে এক আপু নিয়ে আসছে, মার কাছে নিয়ে যাবে। এখানে এরকমই সিস্টেম আজিমপুর ম্যাটানিতে, এরকমই সিস্টেম। একদিন মাকে অবজারভেশনে রাখে এসি রুমে, তো বেবিকে নিয়ে জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা পরপর এসে এসে দুধ খাওয়ায়, আবার চারতলা নিয়ে যাওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমাদের ভাবিকে সম্ভবত সিজার করবে, একজন ভিতরে গেল, উনিও সম্ভবত ইঞ্জেকশন দেয় মেরুদণ্ডেতে। আর এখানে আমরা সিজারের ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছি। তো একটু পরে আপু আসবে, এক হাসপাতালের যে কর্মী সে আসবে, সে নিয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি সিজারের ওষুধপত্র নিয়ে। তো এই যে সবুজ ড্রেস পরা সে আপুটা নিয়ে যাচ্ছে সিজারের যে ওষুধগুলো, সেগুলো নিয়ে যাচ্ছে। তো অপেক্ষা করছি, জানি না কখন রেজাল্ট আসে, অপেক্ষা করছি। তো আমি একটু সামনে যাচ্ছি, সামনে গিয়ে অপারেশনের রুমে একটু দেখে দিচ্ছি। ভিতরে ঢোকা যাবে না, ভিতরে ঢোকা নিষেধ। জাস্ট এখানে যে অপারেশন থিয়েটার, এখান থেকে আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আর ভিতরে ঢোকা যাবে না। তো চলে যাব আবার সেই আগের জায়গায়, গিয়ে ওয়েট করব। আর এই আপুটা তার মা বেবিকে তার মার কাছ থেকে দুধ খাওয়িয়ে যেয়ে চলে যাচ্ছে। এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি, অপেক্ষা অপেক্ষা। আমাদের একটু আগে অবশ্য একজন বলল যে ভাবির প্রেশার নাকি অনেক বেড়ে গিয়েছে, এজন্য একটু পরে করবে।
ওষুধ দিয়েছে প্রেশার কমার জন্য। আর এখানে হলো আউটডুইং, যে আউটডুইংয়ে যে ডাক্তারগুলো বসে রুগী দেখে সেখানে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন চারতলা, এটা তিনতলা, আমরা এখন আছি দোতলায়। তো এখানে হলো রক্ত দিয়েছি, যে আমাদের যে ডোনারের রক্তটা সেখানে ওরা চেক করে নিচ্ছে, অপারেশন করার আগে রক্তগুলো চেক করে নিচ্ছে যে আমাদের রোগীর রক্তটা আমরা কানেকশন করে দিয়েছি কি না, এই জন্য চেক করে নিচ্ছে। তো আমাদের বাবিকে সিজার করার আগে এই ভাইয়ার, ওই যে ভাইয়া আসতেছে, ওনার ওয়াইফকে সিজার করে যে বাবু হয়েছে, আমাদের ভাবির প্রেশার কমছে না এই জন্য। এই ভাই কি বাবু হয়েছে? আগে পেট ঠান্ডা করতেছে ভাই, জানে চেঞ্জ করে দিয়েন না আবার। হ্যাঁ মাস্ক আছে, সবাই বাইরে আইসে দেখতে। আমি আপনি আসেন বাইরে আইসে সবাই দেখতে ক্যাদারিং করে না। ছেলে একটা মেয়ে একটা, এবার ছেলের বাবা হয়েছে। আপনার নাম লেখেন, আপনার নাম লেখেন লিখতে হবে, কাকা লিখতে হবে, হ্যাঁ ফুফি টুপি ধর। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম ভিতরে এসে ওয়েট করছি, আর এখানে বক্সিস দিতে হবে ওদেরকে, এই জন্য ভাইয়ের কাছে 500 টাকা দিলাম। অনেক অপেক্ষার পরে আমাদের বেবি চলে এসেছে। হ্যালো নেন নেন রাখেন রাখেন, আলহামদুলিল্লাহ আলহাম রাখেন ম্যাডাম, আলহামদুলিল্লাহ রাখা দেন। দেখা যা ছেলে ছেলে নাকটা উড়াই দিবরে নাকি সাইড আছে পৃথিবী মাত্র পৃথিবী তাইয়া খালি কালো কালো সারাদিন খালি কালো 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 হইব কে বাতি যা মাশাআল্লাহ সুন্দর হইব লাউ তুই লড় লো ওটি মাউজি দিয়ে দে দেন মাউজি দিয়ে দে সাসার কোলে সাসা আজান কে দিবি, আজান কে দিবি, শালে দিবি, চুরে দে কানে শুনলি তো।
কলমা পর কানে ফোদে তো বাসায় চলে আসলাম, এখন মিষ্টি কিনে নিয়ে আসলাম। তো মিষ্টি দিবে আমার ভাইয়া, মিষ্টি কিনে নিয়ে আসছে মেজো ভাই। আর বড় ভাইয়া তো সৌদি আরব থাকে, যার বেবি হয়েছে আর কি। তো মিষ্টি দিবে সবাইকে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমাদের বেবির জন্য, বেবির মার জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।